আজকে শমশেরগঞ্জ ব্লকের বগদাতনগর অঞ্চলের রঘুনন্দনপুর 127 নম্বর বুথে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ, ব্লক কংগ্রেস কমিটির সম্পাদক তথা প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি ডক্টর মোস্তাফিজুর রহমান, অঞ্চল কংগ্রেস সভাপতি মিজানুর রহমান, ডক্টর টিপু সংখ্যালঘু সভাপতি শফিকুল ইসলাম, আবুল কাশেম দা, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও অন্যান্য নেতৃত্ব। তারা কি বললেন শুনো। অন্তর্গত বগদাতনগর অঞ্চলে রঘুনন্দনপুর গ্রামের 127 নম্বর বুথের কর্মীরা উৎসাহিত হয়ে আগামী যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি পার্টি অফিসের এখানে আমরা উদ্বোধন করলাম নির্বাচনী কার্যালয়। এবং এখানকার কর্মীদের মধ্যে যা উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, তাতে আগামীতে এই বগদাতনগর অঞ্চলের রঘুনন্দনপুরে যে এখানে তৃণমূলের মেম্বার বিগত দিনে ছিল, তারা অবশ্য নির্বাচনে মানে জয়ী হয়নি, তারা জোর করে মেম্বার আছে আর কি। আগামীতে আমরা এখানে করে নির্বাচন করে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা আগামী দিনে তাদের কাছ থেকে আমরা এই আসনটি উপস্থিতি এবং উৎসাহের মাধ্যমে সেটা প্রমাণ করছি। শমশেরগঞ্জ ব্লকের অন্তর্গত বগদাতনগর অঞ্চলে রঘুনন্দনপুর গ্রামের 127 নম্বর বুথে এখানকার মানে আমাদের বুথ সভাপতি সহ কর্মীরা সবাই একটা উদ্যোগ নিয়েছেন যে এই বুথে একটা নির্বাচনী কার্যালয় করা দরকার আছে। এই নির্বাচনী কার্যালয়কে সামনে রেখে এখানকার গোটা বা বুথের এলাকার বা বিশেষ করে এই রঘুনন্দনপুর গ্রামের মানে কি বিশেষজনেরা আজকে একটা উদ্যোগ নিয়েছে যেটা নির্বাচনী কার্যালয় করবে। এবং তার সাথে সাথে আমরা এটা একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে এখানকার লোকজন মুখ মিষ্টির পরিবর্তে খিচুড়ি আয়োজন করেছে। একটা বিশাল খিচুড়ি আয়োজন হয়েছে আমরা দেখে আসছি, ঠিক আছে। তো এই জন্য আমি এই এলাকার লোকজনকে এবং আমার এই এলাকার কর্মী সমর্থককে, কংগ্রেসের কর্মী সমর্থককে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি যে এই উদ্যোগ নেওয়ার জন্য। আর একটা পাশাপাশি আপনাদের বলতে চাই যে মাঝে মধ্যে একটু শুনতে হয়তো খোঁচা যে শাসক দলরা বলতে চায় দেখি যে আমাদের শমশেরগঞ্জে নাকি কোনো প্রার্থী দিতে পারবে না। তা আমাদের প্রথমত এই রঘুনন্দন গ্রামে এসে প্রমাণিত হচ্ছে যে আমাদের প্রার্থীতা এখান থেকে শুরু হলো আবার নতুন করে, ঠিক আছে। তো ফলে এই বগদাতনগর অঞ্চলে এই রঘুনন্দনপুর গ্রামে 127 নম্বর বুথে যে লোকজন তাদেরকে এটা প্রমাণিত হয় যে এখানে আমরা আগামী দিনে নির্বাচিত হব, ঠিক আছে। গ্রামের সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত ছাড়া যে তৃণমূলের অপশাসন থেকে অঞ্চল তথা জেলা রাজ্য মুক্ত করতে হবে, তৃণমূলের সন্ত্রাস, ওদের মুখরোচক সরকার, ওরা কাজ কিছু করে না, ভুলটাই বেশি। যেমন গঙ্গা ভাঙি কোনো কাজ হয়নি, টাকা এসেছে বালি ছেলে টাকা শেষ, ওরা চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, বকরি চুরি, এরা সমস্ত কিছু মানুষের চুরি করে নিয়েছে, শিক্ষা চুরি। আজকে শিক্ষা ছাত্র এমনভাবে পিছিয়েছে যে মাধ্যমিক পরীক্ষার ফি 4 লাখ কম, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি 2 লাখ কম। মানে এরা পশ্চিমবাংলার মানুষকে বিভিন্ন ইস্যুতে পঙ্গু করে দিচ্ছে। এরা শুধু চোর, এরা চুরি করতে জানে, এরা দেশের কোনো উন্নয়ন করবে না। তাই স্বতঃস্ফূর্তভাবে 127 নম্বর ওয়ার্ডে সমস্ত মানুষ কংগ্রেসে যোগদান করেছেন, দিয়ে তাদের উদ্যোগেই আজকে এখানে একটা নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হলো।